তার কিন্তু এখানে দুটি দোকান রয়েছে, সেটি কি এসে এখানে এসে কিন্তু আসলে তিনি জানার চেষ্টা করছেন যে তার দোকানের কি অবস্থা। এখানে কিন্তু একজন ব্যবসায়ী আর একজন ব্যবসায়ী রয়েছেন, আমরা কিন্তু তার একটা মালও বার করতে পারি না, হাইজার থেকে দাও দাও করে জল আছে, একটা মালও বের করতে পারি না, লক্ষ লক্ষ টাকার মাল ছিল আমাদের দোকানে, একটা মালও বের হয়নি। আমাদের কাপড়ের দোকান রেডিমেড, আর ওনার ছিল শাড়ি লুঙ্গির দোকান, সব মাল পুড়ে গেছে, একটা মাল আমরা দোকানের ভিতরে ঢুকতে পারি না। আমাদের দোকান ছিল সামসুলক বস্ত্র বিতর কৃষি মার্কেটের ডাকঘরের দোকান, পাঁচটা দোকানের মধ্যে আমার দোকানটা ছিল সবচেয়ে বড়, একটা মালও বের করতে পারি না আমি। আমাদের দুইটা দোকান ছিল, একটা মালও বাইর করতে পারিনি, দুই দোকানে সব মাল পুরে ছাই হয়ে গেছে, আমার ভিতরে রেডিমেড দোকান ছিল। আপনার আমরা যখন আগুন লাগছে তখনই আইসি ওই সেটে কেসি গেট ভাঙে ঢুকছি, ঢুকার পরে আপনার ধোঁয়া কিছু দেখি না, যেরকম আগুন সেরকম ধোঁয়া, মানে ঢুকছি মানে মাল কিছু বাইর করার জন্য, ঢুকার পরে ধোঁয়ার জন্য দেখি পুরা মানে অবস্থা খারাপ, পরে হলো বের হয়ে আসছি, আপনার কিসের দোকান ছিল এখন কি? আমাদের কসমেটিক্স দোকান, ভিতরে সব পুড়ে গেছে, ভিতরে আপনি দেখলে সামনে দিকে দেখালে সব একদম কিছুই নাই ভিতরে, এই যে এখন যা আছে সব কাপড় সাইড সব পড়তেছে, এখন আমরা ওই সাইডে ছিলাম, ওই সাইডে সব দেখা যায়। মাথায় কাজ করতে পারতেছে না, আর একটা মাত্র ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, তাও আমরা একটা গাড়ি এসে এত বড় মার্কেট কি করবে বলেন, মানে এদিক থেকে পানি দেয় এদিক থেকে কি হবে, পুরো মার্কেট ছড়াই গেছে, মানে আমাদের ভাই উনি কি বলবো, মানে ভাষা নাই, বলার কিছু নাই ভাই, আমাদের বলার কিছু নাই, আমরা শেষ, সব শেষ। দোকান ছিল এখানে? হ্যাঁ, শাড়ি কাপড় দোকান। এখন ওই যে মাঝখানে আগুন জ্বলতেছে সব, আমাদের দোকানের উপরে মাঝখানে আগুন জ্বলতেছে, সব চলে গেছে, কিছু নেই, পুরো মার্কেট এখন জ্বলে গেছে। কত টাকার মালামাল ছিল কিছু বের করতে পেরেছেন কিনা? না, আমাদের কোনো মাল আছে প্রায় 60-70 লক্ষ টাকার মতো মাল আছে দোকানের ভিতরে, সব কিছু একসাথে, কোনো সুতা কিছু বের করতে পারেন, একবার যা আছে সব। আগুনের সূত্রপাত কিভাবে হলো সেটি কি আপনারা কিছু বলতে পারেন না? এটা বলতে পারেন, এটা আমরা জানি না কিভাবে হলো, ক্ষমতায় নেই কিভাবে বের করবেন, চতুর্দিকে আগুনটা জ্বালার সাথে সাথে চতুর্দিকে ধোঁয়া ধোঁয়া ছড়িয়ে গেছে, ধোঁয়ার জন্য ভিতরে কেউ ঢুকতে পারে না, কোনো মালামালও বের করতে পারে না, ওই অবস্থায় সব পুড়ে ছাই হয়ে গেছে। ভাঙতে হয়েছে একটা যে সিলিন্ডার পাইপটা দিয়ে ওগুলো পিটিয়ে দিয়ে আবার ভাঙতে হয়েছে। আসলে দিনের আলো যতটাই ফুটছে এখানে, কিন্তু যে ভয়াবহতা, আগুনের ভয়াবহতা এবং আগুনের ধ্বংসাত্মক চিত্র, সেটি কিন্তু আসলে একটু একটু করে ফুটে উঠছে, যে আগুনের একটি এই আগুনের কারণে এই মার্কেটের একটি অংশ পুরোটাই কিন্তু আগুনে জ্বলে গেছে এবং পুরো ছাই হয়ে গেছে, এবং পাশাপাশি এইখানকার যারা ব্যবসায়ীরা যারা ছিলেন আশপাশে যারা বাসা, তারা কিন্তু ছুটে এসেছেন, এবং দিনের আলো ফোটার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে দূরের যারা ব্যবসায়ীরা আছেন খবর পেয়ে, বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে কিন্তু তারা ইতোমধ্যে এখানে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের কি অবস্থা সেটি কিন্তু দেখতে কিন্তু চলেছেন এসেছেন।